মালদা এবং মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে বৈঠকে তৃণমূল কংগ্রেস, বৈঠকে ছিলেন ভরতপুরের শোকজ সভা বিধায়ক হুমায়ুন কবিরও। দুই জেলাতেই গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে একসঙ্গে চলার জন্য বার্তা দেওয়া হয়েছে। তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে ইতিমধ্যে এই বার্তা দেওয়া হয়েছে, একসঙ্গে চলতে হবে। মালদা এবং মুর্শিদাবাদ জেলা নেতৃত্বকে নিয়ে এই বৈঠক হয়। ভরতপুরের শোকজ সভা বিধায়ক হুমায়ুন কবির তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং তারই সঙ্গে শীর্ষ নেতৃত্ব যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে চলতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। ইতিমধ্যে কিন্তু এই বার্তা দেওয়া হয়েছে, এই নির্দেশ দেওয়া হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব রোখার জন্যই, একসঙ্গে চলার জন্য এই বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী এই মুহূর্তে রয়েছে তৃণমূল ভবনের ঠিক সামনে থেকে। শ্রেয়সী, ঠিক কি বার্তা দেওয়া হলো, মূলত এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনায় উঠে আসে? শিলাদিত্য, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আগামী সপ্তাহতেই কিন্তু রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে বোর্ড গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং তারই প্রাক্কালে বলা যেতে পারে আজকে মালদা এবং মুর্শিদাবাদ এই দুই জেলার নেতৃত্বদের সঙ্গে এমপি, এমএলএ এবং অন্যান্য যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব আছেন তাদের সঙ্গে বৈঠক করলেন সুব্রত বক্সী এবং ফিরাদ হাকিম। এবং কার্যত দেখা গিয়েছিল যে পঞ্চায়েত ভোট চলাকালীন এই দুটো জেলার কিন্তু যে বিভিন্ন খবর, কখনো সেটা জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, কখনো সে নির্দল প্রার্থী দেওয়া এবং নানান ধরনের যে ঘটনা, বিশেষত মুর্শিদাবাদের যে ঘটনা, সন্ত্রাসের যে ঘটনা, সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখে কিন্তু শাসক দলকে রীতিমতো বিব্রত হতে হয়েছিল। সেই জায়গায় বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক প্রাক্কালে এই দুই জেলাকে নিয়ে আজকে বৈঠকে বসলেন যে শীর্ষ নেতৃত্বরা এবং সেখানে কিন্তু মূলত তিনটে বার্তা দেওয়া হলো। প্রথম বার্তা দেওয়া হলো যেখানে সেখানে বলা হলো যে এক্ষেত্রে সকলকে নিয়ে একসঙ্গে চলতে হবে, পার্টি নেতৃত্ব যাকে স্থির করে দেবেন যে ইনি এই এই দায়িত্ব নেবেন সেটাই কিন্তু সকলকে মানতে হবে, সেক্ষেত্রে অন্যরকম কোনো মত থাকলে চলবে না। সেক্ষেত্রে যদি প্রধান বা উপপ্রধান বাছার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় তাহলে সব পক্ষকে একসঙ্গে নিয়ে বসে সমস্যার সমাধান করতে হবে। জেলা পরিষদের সভাধিপতি নিয়ে কোনো রকম কোনো পরামর্শ থাকলে বা কোনো অনুরোধ থাকলে সেটা একদম দলে সুপ্রিমোর কাছে পাঠাতে হবে। জেলা পরিষদের সভাধিপতি নিয়ে কিন্তু কার্যত সিদ্ধান্ত সুপ্রিমোই নেবেন। পাশাপাশি এটাও বলা হলো যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা হলো যে কাউকে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু তাকে মেনে নিয়েও চলতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু অন্যথা করার জায়গা নেই এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এবং আরও একটা জিনিস যেখানে বলা হয়েছে যে এক্ষেত্রে কোনো রকম অশান্তি কিন্তু চলবে না, অর্থাৎ বোধ গঠন ঘিরে কোনো রকম কোথাও যেন অশান্তিমূলক কিছু না হয়। একেবারে ধন্যবাদ শ্রেয়সী, কথা বললাম আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলো, অর্থাৎ বোর্ড গঠন নিয়ে কোথাও যাতে কোনো রকমের ঘটনা না ঘটে ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।